এক কামড়ে দেবে না তো, ভয় লাগছে। ওকে। জয় মা কালী, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ আমি ব্লগটি এখানে শুরু করলাম, এখন বাজে সকাল 7টা। ঘরের কাজ সেরে তারপর আবার একটু বেরোবো, কোথায় যাব, অনেক দূরে যাব, কোথায় যাব তোমরা দেখতেই পাবে। তো দেখো, আমি কিন্তু বেরিয়ে গেছি, আর তোমরাও আমার সঙ্গে থাকো। আমি আজকে খুব ভালো একটা জায়গা তোমাদেরকে দেখিয়ে দেবো, যেখানে রাত্রির সন্ধ্যে 5টা থেকে নিয়ে সকাল 5টা অবধি সব সময় খোলা থাকে। এনি টাইম গিয়ে তোমরা লাঞ্চ ডিনার করতে পারো। দেখো বন্ধুরা, এত অন্ধকার রাস্তা কলকাতায়, এটা কলকাতায় দেখতে পাওয়া যায়? হ্যাঁ, তাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তাই না? পৌঁছাতে পৌঁছাতে 1:30 বেজে যাবে। আমরা একটা কোনো স্পেশাল জায়গায় যাচ্ছি, স্পেশাল, যেখানে সন্ধ্যে 5টা থেকে শুরু করে সকাল 5টা অবধি খাবার পাওয়া যায়, সারা রাত্রির খোলা। রাত্রির 1টা, 1:30, 2টো, 2:30, 3টে তুমি যখন খুশি যেতে পারো, খাবার রেডি। পৌঁছে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি কালকে আসবো বলছিলাম না বিশ্ব বাংলা, আমি আজকেই চলে এসেছি। মানে রাস্তা ভুল করেছি আমরা। হ্যাঁ, বিশ্ব বাংলাটা নিউ টাউনে ঠিকই, কিন্তু ইউনিটেকও নিউ টাউনে। এবার ইউনিটেকের রাস্তাটা গেলে কিন্তু বিশ্ব বাংলা আসার কথা নয়। তো আমরা রাস্তা ভুল করেছি, রাস্তা ভুল করে বিশ্ব বাংলা চলে এসেছি। দেখে নাও, এসে যখন পড়েছি দেখে নাও। দাঁড়া একটু নামি। এই হচ্ছে বিশ্ব বাংলা। একদিন এখানে খাওয়া খেতে যাব। হ্যাঁ ঠিক আছে, আমরা একদিন এখানে খেতে যাব। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলাতে। মানে এই রাস্তা দিয়ে আসার কথা ছিল না, তবু চলে এসেছি। এই যে বিশ্ব বাংলা, এই যে, এই যে বিশ্ব বাংলার নিচে দাঁড়িয়ে আছি। আমি ভেবেছিলাম এখানে কালকে দিনের বেলা আসবো, এসে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার বর রাস্তা ভুল করেছে। আমরা যাচ্ছি ইউনিটেক, ইউনিটেক যেতে গেলে বিশ্ব বাংলা আসার কথা নয়, কিন্তু যখন এসেই পড়েছে তখন দেখে নিই একটু দাঁড়িয়ে কি। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 1:30, আমরা এখনও ইউনিটেকের রাস্তাটা খুঁজে পাচ্ছি না, এখনও আমরা ভুল রাস্তায় চলে এসেছি। এটা গেট 2, আমরা আমরা কোন গেটে যাব? গেট 1? হ্যাঁ কি গো বলো, আমরা গেট 1-এ যাব? আমরা ভুল করে গেট 2-তে চলে এসেছি। দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি, দেখি আবার ম্যাপ খুলছে। বন্ধুরা দেখো, আমি ফাইনালি ইউনিটেকে পৌঁছে গেছি, এই মাত্র পৌঁছালাম। অনেক ঘুরে 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 এসে এই এখন আমি পৌঁছালাম। চলো রেস্টুরেন্টে যাই, গিয়ে দেখি কি খাওয়া যায়। ভাবা যায় বলতো, রাত্রি 1:30, 2টো বাজে, এখনো এত ভিড় এখানে। তারপর এখানে তো আরেকটা মজার জিনিস হচ্ছে, সেটাও দেখাবো একটু খেয়ে। এই যে দেখো, আমাদের খাবার রেডি। এটা কি বলতো,
আমরা এটাই খেতে এসেছি। আমি খাবো বিরিয়ানি আর উনি খাবে চিকেন ফ্রাইড রাইস। আর আমি বিরিয়ানি খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাইরে চলে এসেছি। ওই যে ওখানে এত ভিড় কেন বলো তো? দেখবে ওখানে এত ভিড় কেন, দাঁড়াও দেখাচ্ছি। এখন বাজে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই যে দেখো কটা বাজে, কটা বাজে কটা বাজে, মানে এটা এখন বাজে 2:14, মানে 2:30 বাজে, এখন 2:30 বাজে, 2:30। আমরা কিন্তু সবাই জানি মায়ের মন্দির, মানে মা কালীর মন্দির মানেই কালীঘাট, কিন্তু কলকাতায় এমন অনেক জায়গা আছে যেখানে একদম নিঝুম অন্ধকার জঙ্গল, সেখানে কিন্তু মায়ের মূর্তি আছে। দেখতে কিন্তু ভীষণ ভয়ঙ্কর লাগে, আর মন থেকে যেন একটা ভয়ও লাগে, কেমন একটা লাগে, গায়ে কাঁটা দিয়ে ওঠে, ভীষণ জাগ্রত। তো দেখো আমরা কিন্তু এখন এখানে এসে গেছি। তো বন্ধুরা চলো, তোমরা দেখে নিয়েছ আমার এখানে দাঁড়ানোটা বেশিক্ষণ ঠিক হবে না, চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই। জয় মা মনসার জয়, জয় মা কালী, জয় মা কালী, জয় মা মনসার জয়। কি করছো না, এরা তো হাতে পায়ে মুখে উঠে পড়ছে, কামড়ে দেবে না তো, ভয় লাগছে। হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে রাত্রি 3টে, আমি এই মাত্র ঘরে এলাম ঘুরে, মানে ভিডিও তুল বানিয়ে সেগুলোকে ব্লগ বানাবো, তাই 3টে অবধি আমি রাত্রিরে ঘুরছিলাম বাইরে। এখন বাজে 3টে, আমি এই মাত্র এলাম বাড়িতে, এখনও চেঞ্জ করিনি, পরিষ্কার করিনি নিজের মুখটা, ময়দা মেখে আছি, সেটাকে পরিষ্কার করবো, মানে শুতে শুতে একদম 4টে বেজে যাবে, 4টে। তো বন্ধুরা চলো, তোমাদের সবাইকে গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, আর এই আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, চলো টাটা, গুড নাইট।